নমস্কার, আজ এক মারাত্মক ঘটনা তোমাদের শোনাবার জন্য এসেছি। তোমাদের প্রিয় কাকু, প্রিয় বন্ধু, তোমাদের কলকাতার বুকে ঘটে গেছে কয়েক বছর আগে এই ঘটনাটা। আজ তার নিষ্পত্তি হয়েছে কিছুদিন আগে, তাই উনি আমাদের এই গল্পটা পাঠিয়েছেন যে আপনি দয়া করে যদি গল্পটা ঘটনাটা শোনান তাহলে আমি আপনার মুখে এই ঘটনাটা শুনতে চাই। উনি লিখে পাঠিয়েছিলেন আমাকে হোয়াটসঅ্যাপে, তাই ওই ভদ্রলোকের নাম শুভঙ্কর নন্দী। তার সন্তান একটিমাত্র ছেলে, ছেলের বয়স যখন এক বছর বয়স তখন শুভঙ্করের স্ত্রী সন্ধেবেলা গ্যাসে রান্না করতে করতে দাও দাও করে কাপড়ে আগুন লেগে যায়। রান্নাঘরের মধ্যে দাপাতে দাপাতে শুভঙ্করের স্ত্রী পুড়ে মারা যায়। আশেপাশের লোকেরা যখন ছুটে আসে তখন পুরো দেহটা পুড়ে দগ্ধ দগ্ধ হয়ে গেছে। কিন্তু সুকান্ত পাশের ঘর থেকে ওই এক বছর বয়স তার চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে দেখছিল মায়ের পুড়ে যাওয়ার দৃশ্য। কিন্তু সে তো অবুঝ, সে তো কিছুই বোঝে না সেই সময়। শুভঙ্কর কী করবে, দিশাহারা পাগলের মতো হয়ে যায় ছেলেকে মানুষ করার জন্য। তখন সে একটি ছেলেকে রাখে শুভঙ্করকে। শুভঙ্কর যখন সেই ছেলেটিকে নিয়ে আসে, ছেলেটির নাম রাজু, তখন সেই রাজুর বয়স হচ্ছে 12 বছর বয়স। রাজুকে বলল, সুকান্তকে তুই দেখাশোনা করবি, কোলে কোলে নিয়ে ঘুরবি, আমার তো অফিস, আমি যেদিন থাকবো সেদিনকে আমি ঘুরবো, বাকি দিন তুই করিস। ওকে সারা দিনের জন্য রাজুকে রেখে দিল ওই বাড়িতে। রাজু আস্তে আস্তে বড় হতে লাগলো। রাজুর বয়স এখন 25 বছর বয়স হবে। আর এইদিকে তোমার সুকান্তর এখন 12-13 বছর বয়স হয়ে গেছে। দেখতে দেখতে যখন মাঝে মাঝেই সুকান্ত দেখে পড়তে বসেছে যখন, তখন দেখে তার পেছনে কে এসে দাঁড়িয়ে আছে, একজন শাড়ি পরা ভদ্রমহিলা। পেছন তাকিয়ে দেখে কেউ নেই। শুভঙ্কর সকালে অফিস চলে যাওয়ার পর মাঝে মাঝে মাঝরাতে শুনতে পায় পায়ে ঘুঙুরের আওয়াজ, কারণ তার স্ত্রী পায়ে নূপুর পরত। নূপুর যখন হেঁটে যেত সেই নূপুরের আওয়াজ সে অনুভব করত শুভঙ্কর। আজও মাঝে মাঝে শোনে, কিন্তু ছেলেকে বা রাজুকে কোনোদিন বলেনি। কিছুদিন ধরে রাজুও সেই নূপুরের আওয়াজ শুনতে পায় রান্নাঘর থেকে, যখন সুকান্তর জন্য খাবার তৈরি করে, গরম দুধ তৈরি করে, তখন পেছন ফিরে দেখ মনে হয় কে এসে দাঁড়িয়ে আছে। সে অনুভব করে একটি কোনো মহিলা অদৃশ্য ছায়া যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। পেছন ফিরে তাকালে কাউকে দেখতে পায় না। তারপর হঠাৎ একদিন দুপুরবেলা সে দেখছে একটি চেয়ারে, ডাইনিং টেবিলে একটি চেয়ারে একজন ভদ্রমহিলা বসে আছে। তখন রাজু রান্নাঘর থেকে জিজ্ঞেস করেছে, কে আপনি, কখন এলেন? দেখে যে সামনে গিয়ে কেউ নেই, কোনো ভদ্রমহিলাই নেই। এইরকম সুকান্ত যখন পড়ার টেবিলে পড়তে বসে, সেই শোবার ঘরে চেয়ার টেবিল টেনে, তখন মনে হয় তার পেছনে কে এসে দাঁড়িয়ে আছে। যখন সে দুধ খেতে চায় রাজুর কাছে, রাজু কাকু আমাকে এক গ্লাস দুধ দিয়ে যাও, সকালে এক গ্লাস খায় আর সন্ধেবেলা এক গ্লাস খায়। ওর বাবা বলেছিল ওর সামনে পরীক্ষা, তুই ওকে দুবেলা দুধ দিস। তাই রাজু সুকান্তকে দুবেলা দুধ করে দিত, এক গ্লাস করে গরম করে। আজও হঠাৎ সুকান্ত রাজুকে বলল, তুই পড়াশোনা কর, পড়তে থাক, আমি তো তোর দুধটা গরম করে নিয়ে আসছি। হঠাৎ রান্না করতে করতে সুকান্ত একবার ভাবছে, এখনও দুধটা এলো না, রাজু কাকু এখনও দিয়ে গেল না দুধটা, কি ব্যাপার, রাজু কাকু কি ভুলে গেছে? হঠাৎ ওইদিকে রাজুও রান্না করতে করতে সত্যি ভুলে গেছিল পেছনে
সুকান্তর গলা করে একটা কে যেন রাজুর কাছে, কি দুধটা দাও কাকু বলে দুধের গ্লাসটা রাজুর হাত থেকে দিল। রাজু তখন এম করে দুধটা দিয়েছে, তারপর খানিকক্ষণ পর ঠকঠক করে খেয়ে ডাইনিং টেবিলে দুধের গ্লাসটা রাখার আওয়াজটা অনুভব করলো। সে তখন রান্না করছিল গ্যাসে দাঁড়িয়ে। খানিকক্ষণ পর সুকান্ত এসে বলল, কি গো রাজু কাকু, কখন তোমার কাছে দুধ চেয়েছি, তুমি এখনো দুধ দিলে না? বলে, এই তো দুধ খেয়ে গেলি, এই তো দুধ দিলাম। বলে, কি বলছো? বলে, ওই দেখ তুই খেয়ে গ্লাসটা রাখলি ওইখানে। বললো, আমি তো পড়ছি, আমি কোথায় এলাম, তুমি তো আমাকে বলে এলে দুধ দিয়ে আস। তাহলে কে নিল দুধ, কে খেল দুধ? তখন বললো, ঠিক আছে, সুকান্তকে কিছু বললো না। তখন রাজু বলল, তুই দাঁড়া আমি তোকে দুধ দিচ্ছি। বলে দুধটা গরম করে গ্লাসটা ভালো করে ধুয়ে আবার ওকে দুধ দিল। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধটা খেলো। ওইখানে খাওয়ার পর গ্লাসটা যখন রাজুর হাতে দিল, রাজু নিল, বললো, এবার তুই পড়তে যা। তখন পড়তে যাবে বলে যখন বলেছে বেসিনে ও ধুচ্ছে গ্লাসটা, হঠাৎ মনে হলো সুকান্ত সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছে, ছাদে উঠছে, একতলা বাড়ি, সিঁড়ি দিয়ে ছাদে উঠছে। আর পাশে পায়ে একটা নূপুরের আওয়াজ হচ্ছে যে সেও সুকান্তকে নিয়ে ছাদে উঠছে। রাজু চমকে উঠেছে, এই সুকান্তকে পড়তে বললাম, ও আবার ছাদে উঠছে সন্ধেবেলায়? সুকান্ত, এই সুকান্ত, তোর বাবা আসবে না, তুই পড়তে বস। তখন সুকান্ত পড়ার ঘর থেকে, শোবার ঘর থেকে বলছে যে, ও রাজু কাকু, তুমি কার সঙ্গে কথা বলছো, আমি তো এখানে পড়ছি তো। তখন অবাক হয়ে যায়, আমি সত্যি তো, আমি কার সঙ্গে কথা বলছি? ও তো সুকান্ত, তো তাহলে কে গেল উপরে, আর পাশেই বা কে গেল নূপুর পরে? সুকান্ত এটা প্রায় দেখত, রাজুও দেখত। আজ রাজু দেখল যে ডাইনিং রুম দিয়ে কে হেঁটে চলে গেল। সুকান্ত তখন পড়ার ঘর থেকে সেও তাকিয়ে দেখল যে ওই দিক থেকে কি একটা শাড়ি পরে এক ভদ্রমহিলা ডাইনিং রুমের দিকে গেল। ও তাকিয়ে দেখল, দেখার পর ভাবলো কেউ এসছে। তাই রাজু কাকু দেখো তো কে এলো, কে ঘরে ঢুকলো ওই খাবার ঘরে? রাজু উঠে এসে দেখল, রাজুও দেখেছে, সুকান্তও দেখেছে, দেখল কেউ নেই। তাই আজ শুভঙ্কর যখন কাজ থেকে এসছে, তখন শুভঙ্করকে বলল, কাকু এরকম ব্যাপার, আমরা কদিন ধরে দুজনে খুব ভয় পাচ্ছি, ভাবছি আপনাকে বলবো কাকু আপনাকে। বললো যে কি বলবি? বললো এখানে কারো নূপুরের আওয়াজ, শুভঙ্কর তো প্রায় শুনেছে, কারো চলাফেরা অনুভব করেছে, কেউ ঘরের মধ্যে আসে বসে আবার চলে যায়, এটা শুভঙ্কর ছুটির দিনেও অনুভব করেছে, তাই ছেলে যাতে ভয় না খায় তাই বলেনি। তখন বললো যে ঠিক আছে, কিচ্ছু নয়, ভয় খাস না, কিছু নয়। রাজুকে বলল, সুকান্তকে বলল, পরের দিন সামনেই একটি কালী বাড়ি ছিল, কালী মন্দিরে গিয়ে পুরোহিতকে জিজ্ঞেস করলো যেরকম ব্যাপার। বলল, তুমি তো বাবা, তোমার স্ত্রী মারা গেছে আর কয়েক বছর হয়ে গেছে, তার তো পেট আত্মাটা ঘুরে বেড়াচ্ছে, সে তো অপঘাতে মারা গেছে, সেই ঘর ছেড়ে, তারপর ছেলের মায়া ছেড়ে তো যেতে পারছে না কোথাও। তুমি এক কাজ করো, তুমি যত তাড়াতাড়ি পারো পারলে কালকে গিয়ে চলে যাও ছেলেকে নিয়ে গয়ায়, গিয়ে পিণ্ডি দিয়ে আসো, নইলে আমার মনে হয় ছেলেকে তোমার স্ত্রী নিয়ে চলে যাবে, ছেলে হয়তো অসুখে পড়ে যাবে, বাঁচবে না। তাই শোনার পর পরের দিন সকালবেলায় শুভঙ্কর আর অফিস গেল না, পাঁচ ছ দিনে ফোন করে ছুটি চাইল, গয়ায় গিয়ে স্ত্রীর ওইখানে পিণ্ডি দিল স্ত্রীর নামে। পিণ্ডি দেওয়ার পর যখন সে বাড়িতে ফিরে আসে, তারপর বাড়িটা যেমন আগে যেমন মানে একটা থমথমে ভাব ছিল, সেই ভাবটা যেন কেটে গেছে। আজ কদিন ধরে খুব শান্তভাবে তারা ঘুমায়, কথাবার্তা বলে, তারপর আস্তে আস্তে যেন দিনটা কেটে গেল। সে যতক্ষণ
তার পিণ্ডি দান করছিল গয়াতে। ততক্ষণ তার আত্মায় ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তার ছেলের কাছে, তার ছেলেকে দেখার জন্য। প্রাণটা ছটফট করছিল। তাই ঘটনাটা আমাদের পাঠিয়েছে, যদি ভালো লাগে আপনারা একটা লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে যদি না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।